হয়েছে? কে কে নাম কি, কোন নাম কি, একটু নামটা বলেন, কে দিছে? এটা নাম নাই তার কোনো, দুই একজন নাম নাই, আপনি চিনেন না? হ্যাঁ, সভাপতি স্যার বলছে, এটা বলছে, না না বলছে নাকি, বললে আমি যাবো এখন স্যারের কাছে, ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, যদি বলে তাহলে আমি তার সঙ্গে দেখা করছি, ঠিক আছে। প্রেস ক্লাব আমাদের আমাদের কথা বলা জায়গা, বুঝছেন? প্রেস ক্লাব আমাদের কথা বলা জায়গা, এরকম করে না, আপনি কাজে যান, আমি যাই কথা বলতেছি, প্রেস ক্লাব আমরা কথা বলবো না, কে কথা বলবে? কি কি কে চাপ দিচ্ছে, কে দিছে, তাকে তাকে ডাক দেন। আচ্ছা কে, নাম কি, নাম কি বলেন, কে নাম কি, কোন অফিসার, কোন অফিসার বলছে, বলছি কোন অফিসার বলছে বলেন, একজনের নাম বলেন, কে বলছে, অফিসের তো একজন দায়িত্বশীল আছে, তাহলে আপাতত যান, বলেন যে নাম জানতে চাইছে, আগে শুনে আসেন কে বলছে, যান, ঠিক আছে। আপনি দায় নেবেন, আপনি দায় নেবেন, বলেন আপনি নিজের দায় নেবেন, তারেক ভাই এখানে আছে, তারেক ভাই যাচ্ছে না, যাই বলেন, ঠিক আছে। কে ইস্তফা দিয়েছে, বন্ধ করেছে, তাদের তারা আমাদের এই বিপ্লবটাকে, বিপ্লব উত্তর সময়ে চুরি করেছে, আমি আপনাদেরকে এটাই বলছি, শুধু চুরি করেছে, যেহেতু চুরি হয়ে গেছে, সেহেতু যারা সত্যিকার অর্থে ফাইটার ছিল, আন্দোলনে সক্রিয় যোদ্ধা ছিল, তারা লুজার হবে, এটা খুবই স্বাভাবিক। ভুল মানুষকে মানুষ রেসপেক্ট করবে। 13টা অঞ্চলকে কেন্দ্র করে এই আন্দোলন পরিচিত হয়েছে, র্যাবের ব্রিফিং আপনারা শুনেছেন, ঠিক আছে। যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, এই 13টা অঞ্চলে কারা কারা আন্দোলন সমন্বয় করলো, এই 13টা অঞ্চলে কারা কারা ফাইটার ছিল, সমন্বয়ক ছিল, পুলিশকে প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা হলো টিম ওয়ার্ক করেছে, সেই টিমগুলোর সঙ্গে এখনও আপনার হলো প্রধান উপদেষ্টা বসেছে কি না, বসেছে কি না, অন্তত 13টা অঞ্চল থেকে 13 দোকানে 26 জনকে শপথ গ্রহণের দিনে দাওয়াত দেওয়া উচিত ছিল। গোয়েন্দা সংস্থার কাছে কি রিপোর্ট নাই যে কারা কারা এই কাজটা করছে? তাহলে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট না থাকলে তাহলে এদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, জিজ্ঞেস করেন। আমরা দ্রুত মানে এই বিষয়গুলো আমাদের এখানে দেখেন, আমি তো আবারও বলছি, যারা আন্দোলনকে ইস্তফা দিয়েছে, বন্ধ করেছে, তারা আমাদের এই বিপ্লবটাকে, বিপ্লব উত্তর সময়ে চুরি করেছে, আমি আপনাদেরকে এটাই বলছি, শুধু চুরি করেছে, যেহেতু চুরি হয়ে গেছে, সেহেতু যারা সত্যিকার অর্থে ফাইটার ছিল, আন্দোলনে সক্রিয় যোদ্ধা ছিল, তারা লুজার হবে, এটা খুবই স্বাভাবিক। ভুল মানুষকে মানুষ রেসপেক্ট করবে, আর আওয়ামী গণমাধ্যমগুলো যারা আছে তারাও এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, তারা, কারণ আমরা যারা লড়াই করে হাসিনাকে ফালাইছি, আওয়ামী গণমাধ্যম কি আমাদের বন্ধু, বলেন? ওদের তো এখনও পাশের ঘা শুকায়নি গণমাধ্যমের, সদ্য হাসিনা চলে গেছে, ঘাস সুস্থ হয়েছে, তাহলে ওরা কি আমাদের বন্ধু? তাহলে ওরা তো আমাদের বন্ধু না, তাহলে ওরা যদি আমাদের বন্ধু না হয়, ওরা তো আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবে না, ওরা কাদেরকে পৃষ্ঠপোষকতা করবে? ওই হাসিনার সিগনালে যারা কাজ করছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে।